বন্ধুরা, মঙ্গলময় ঈশ্বরের এক অপরূপ সৃষ্টি স্বর্ণচাপা ফুল। একদম স্বর্ণালি কালার, অর্থাৎ গোল্ডেন কালারের এই ফুল একটা যদি আপনার ছাদ বাগানে আপনি ফোটাতে পারেন, তাহলে সেই ফুলের সৌরভে শুধুমাত্র আপনার ছাদ বাগান নয়, আপনার সমগ্র বাড়ি নয়, এই একটা ফুলের সৌরভে প্রায় আপনার সমস্ত পাড়া কিন্তু সুরভিত হয়ে উঠবে। তাই স্বর্ণচাপা ফুল গাছ আপনার ছাদ বাগানের একটা অমূল্য সম্পদ। পৃথিবীর সবচেয়ে সেরা সুগন্ধি ফুলের মধ্যে এই ফুলও কিন্তু একটি। আমি রাজু ভাই স্বাদের ছাদ বাগান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে কথা দিয়েছিলাম আপনাদের, স্বর্ণচাপা ফুল গাছ কীভাবে আপনি সুন্দরভাবে আপনার ছাদ বাগানে করবেন তার ভিডিও আমি উপহার দেব। হ্যাঁ বন্ধুরা, আজ আমি স্বর্ণচাপা ফুল গাছের এ টু জেড পরিচর্যা আপনাদেরকে শিখিয়ে দেব এবং পুরোটাই সংক্ষিপ্ত টিপসের মাধ্যমে। আসুন আমরা শিখে নেব খুব সহজে কীভাবে এই গাছের আমরা মাটি তৈরি করা থেকে শুরু করে কীভাবে এই গাছের চারা নির্বাচন করব, কী কী খেতে দিলে এই গাছ প্রচুর ফুল দেবে, কোন কোন রোগ পোকার আক্রমণ এই গাছে হয়, আর কীভাবে করলে এই গাছে আমরা প্রচুর ফুল পাবো তার এ টু জেড পরিচর্যা সহ সব কিছু। তাই প্রত্যেকের কাছে আমার অনুরোধ, আপনারা একটুও স্টেপ জাম্প না করে, একটুও বাদ না দিয়ে দেখতে থাকুন স্বর্ণচাপা ফুল গাছের এ টু জেড পরিচর্যার এই সংক্ষিপ্ত টিপসের ভিডিওটি। বন্ধুরা, প্রথমেই এই গাছের মাটি কীভাবে তৈরি করব সেটা আপনাদেরকে বলবো। মনে রাখবেন, স্বর্ণচাপা ফুল গাছ একটু এঁটেল মাটি পছন্দ করে, তাই আমরা এই মাটিটা একটু অন্যরকমভাবে তৈরি করব। আমরা 60% যে কোনো মাটি আমরা ব্যবহার করব, তার সাথে আমরা নেব 30% যে কোনো কম্পোস্ট সার, গোবর সার হতে পারে অথবা ভার্মি কম্পোস্ট হতে পারে অথবা কিচেন কম্পোস্ট হতে পারে অথবা পাতা পচা সার হতে পারে, এটা আমরা 30% নেব। 5% লাল বালি এবং 5% আমরা কোকোপিট নেব। এই সম্পূর্ণ মাটিটা একসাথে মিশিয়ে দিয়ে তার সঙ্গে আমরা নেব 1 মুঠো সর্ষের খোল, 1 চামচ হাড়ের গুঁড়ো, 1 চামচ খুরকুচি, 1 চামচ নিম খোল, আর 1 কাপ কলার খোসা ভালো করে টুকরো টুকরো করে কেটে এর মাটির সাথে মিশিয়ে দেব। মিশিয়ে দেওয়ার পর তার সঙ্গে আমরা দেব আইসক্রিম চামচের 1 চামচ ট্রাইকোডার্মা ভিরিডি। এই মিশ্রণটা সম্পূর্ণটা একসাথে মিশিয়ে একটু জল দিয়ে মেখে আমরা 10 ইঞ্চি একটা টবের মধ্যে এই মাটিটাকে আমরা রেখে দেব ঠিক 7 থেকে 10 দিনের জন্য। এই মাটিটাকে রেখে দিলেই কিন্তু এখানে মাটিটা সম্পূর্ণ সারগুলো ভালো করে মিশে যাবে, মিশিয়ে গিয়ে এই মাটিটা একটা উৎকৃষ্ট ধরনের সার মাটি হিসেবে তৈরি হবে। ঠিক 10 থেকে 15 দিন পর এই মাটিটাকে আমরা বের করে হালকা রৌদ্রে শুকিয়ে এই গাছের কিন্তু মাটি তৈরি করে দেব, আর এটাই হবে এই স্বর্ণচাপা ফুল গাছের জন্য উৎকৃষ্ট মাটি। আপনারা অবশ্যই এইভাবে মাটি তৈরি করবেন। এবার আসি 2 নম্বর স্টেপে। 2 নম্বর স্টেপে আমরা চারা নির্বাচন শিখব। বন্ধুরা, চারা নির্বাচন করার সময় আমাদের প্রথমেই দেখে নিতে হবে স্বর্ণচাপা ফুল গাছের যেই চারাটি আমরা নিয়ে আসছি সেটা 12 মাসি কি না। আপনি নার্সারির মালিককে বলবেন আমাকে 12 মাসি স্বর্ণচাপা ফুল দিন, এবং 12 মাসি স্বর্ণচাপা ফুলে কিন্তু সারা বছর ধরে কম বেশি প্রচুর ফুল পাবেন শীতকাল বাদ দিয়ে। আর গাছটির ভেজিটেরিয়ান গ্রোথ, গাছটির পাতা, গাছটির কাণ্ড সব ঠিকঠাক আছে কিনা, রোগমুক্ত আছে কিনা দেখে কিন্তু গাছ কিনতে হবে। সবচেয়ে বড় ব্যাপার, যদি আপনারা দেখেন কোনো গাছের মধ্যে এরকম কুঁড়ি রয়েছে অথবা ফুল ফুটে আছে, তাহলে কিন্তু সেই গাছটি নিতে ভুলবেন না, অবশ্যই সেই গাছটি আপনার বাড়ির জন্য সংগ্রহ করবেন। আর যদি ফুল বা কুঁড়ি না থাকে গাছে, তখন আপনি বলবেন আপনাকে যাতে জোর কলমের গাছ অথবা গ্রাফটিংয়ের গাছ দেওয়া হয়। দেখুন, গ্রাফটিংয়ের গাছ চেনার একমাত্র উপায় হচ্ছে এইরকম কাণ্ডের সঙ্গে এই একটা কাণ্ড দেখুন গ্রাফটিং করা হয়েছে, এইটা এরকম দেখে, এরকম জোর কলমের গাছ দেখে কিন্তু আপনারা এরকম গাছ কিনবেন। এই জোর কলমের গাছ অথবা গ্রাফটিংয়ের গাছ হলেই কিন্তু স্বর্ণচাপা গাছে খুব ছোট বয়স থেকেই আপনি ফুল পাবেন। তাই এইভাবে কিন্তু আপনি এই গাছের চারা নির্বাচন করুন, আর এটা হচ্ছে আমার 2 নম্বর শর্টকাট টিপস। 3 নম্বর, আমরা গাছটিতে কোথায় লাগাবো, কত ইঞ্চি পটে আমরা লাগাবো।
বন্ধুরা, স্বর্ণচাপা ফুল গাছ একটু বড় জায়গা পছন্দ করে, তাই গাছটি যদি একটু ছোট হয় তাহলে 8 ইঞ্চি টব, আর একটু যদি বড় হয় তাহলে 10 ইঞ্চি টবে গাছটিকে কিন্তু আপনি লাগাবেন। এর চেয়ে কম টবে লাগালে কিন্তু গাছটি আপনার ভালো ফুল দেবে না। তাই 8 থেকে 10 ইঞ্চি থেকে শুরু হবে আপনার গাছের টব নির্বাচন, এবং যত দিন যাবে, যত বয়স হবে, তত গাছটিকে আপনি বড় বড় পটে দেওয়া শুরু করবেন। সবচেয়ে ভালো হয় আপনি যদি গাছটিকে আপনার উঠোনে লাগাতে পারেন, তাহলে আপনার সারা বাড়ি কিন্তু এই স্বর্ণচাপা ফুল গাছের সুন্দর গন্ধে কিন্তু ভর্তি হয়ে থাকবে। চলে আসবো 4 নম্বর শর্টকাট টিপসে, গাছটিকে আমরা কোথায় রাখব। হ্যাঁ বন্ধুরা, মনে রাখবেন স্বর্ণচাপা ফুল গাছ ভীষণ রোদ্দুর পছন্দ করে, তাই সারা বছর গাছটিকে আমরা কড়া রোদ্দুরে রাখব। যখন বর্ষা আসবে তখন বর্ষার অতিরিক্ত জল যাতে গাছের গোড়ায় না জমে যায় সেদিকে নজর রাখবেন। যদি প্রচণ্ড নিম্নচাপের বৃষ্টি হয় তখন গাছটিকে বর্ষাকালে আপনি শেডের নিচে রাখুন। আর গাছের যখন এরকম ফুল আসবে, দেখাই আপনাদেরকে, যে ফুলটা এসছে দেখুন আমার ছাদ বাগানের গাছে এখন প্রচুর কুড়ি রয়েছে এবং এরকম ফুল এসছে, যখন এরকম ফুল ফুটবে তখন এই গাছটিকে আমরা একটু সেমি শেডে রাখবো, যাতে এই ফুলগুলোর গায়ে রোদ্দুর লাগলে যেহেতু ফুলগুলো স্থায়িত্ব নষ্ট হয়, তাই এটাকে আমরা ফুল আসার সময় গাছটিকে আমরা একটু শেডের নিচে রাখবো। আপনারা চাইলে ফুল আসার পর এই গাছটিকে আপনার ঘরের মধ্যেও নিয়ে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার ঘর কিন্তু একটা দারুণ রুম ফ্রেশনারের কাজ করবে, সমস্ত ঘর কিন্তু আপনার সুরভিত হয়ে থাকবে। তাই ফুলের স্থায়িত্ব বৃদ্ধি করার জন্য গাছটিকে আমরা অবশ্যই ঘরের মধ্যে রাখব অথবা সেমি শেডে রাখব। চলে আসব 5 নম্বর টিপসে, 5 নম্বর টিপসে আমরা শিখব এই গাছটিতে সারা বছর আমরা কী খেতে দেব। ঠিক গরমের সময় এই গাছ প্রচুর ফুল দেয়, বর্ষাতেও ফুল দেয়, শীতের সময় এই গাছের ফুল হয় না। তাই শীতের 3টে মাস, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এই 3টে মাস এই গাছে কিন্তু আমরা কিছু খেতে দেব না। ঠিক ফেব্রুয়ারি মাসের থেকে আমরা এই গাছকে খেতে দেওয়া শুরু করব। কী করব আমরা? আমরা 1 মুঠো ভার্মিকম্পোস্ট নেব, এবং সেই ভার্মিকম্পোস্টের সাথে আমরা 1 চামচ সর্ষের খড়ের গুঁড়ো, 1 চামচ হাড়ের গুঁড়ো এবং 1 চামচ খুরকুচি অথবা 1 চামচ শিং চাচা ভালো করে মিশিয়ে দেব। আর তার সঙ্গে আমরা দেব 1 কাপ কলার খোসার গুঁড়ো। সবচেয়ে ভালো হয় যদি আপনারা বায়ো পটাশ সংগ্রহ করতে পারেন। বায়ো পটাশ এখন বাজারে বেরিয়ে গেছে মাত্র 30 টাকা কেজি। সেই বায়ো পটাশ আপনি 1/2 চামচ অথবা আইসক্রিম চামচের 1 চামচ দিয়ে সেই সারটাকে আমরা গাছের গোড়ায় আমরা এইভাবে দিয়ে দেবো বন্ধুরা। এটা আমরা প্রত্যেক 15 দিনে একবার করে দেব, এবং দেবার আগে অবশ্যই আমরা একটু এরকম খুশে নেব। এই 2 মুঠো সার কিন্তু আপনার এই স্বর্ণচাপা গাছকে ভীষণ ভালো রাখবে বন্ধুরা। এটা দিতে পারলেই কিন্তু আপনার ছাদ বাগানের প্রচুর ফুলে কিন্তু আপনার এই স্বর্ণচাপা ফুল গাছ কিন্তু একদম ভরে উঠবে। আর যারা এই জৈব সার দিতে চাইছেন না মাটিতে, তারা NPK 20-20-20 অথবা 19-19-19 যে কোনো একটা ফার্টিলাইজার আপনারা গাছে স্প্রে করতে পারেন। কখনোই কিন্তু কোনো কেমিক্যাল ফার্টিলাইজার আপনারা কিন্তু এই গাছের মাটিতে প্রয়োগ করবেন না, কেননা কেমিক্যাল ফার্টিলাইজার প্রয়োগ করলে এই গাছটা যেহেতু বছরের পর বছর আপনার ছাদ বাগানে বেঁচে থাকবে, তাই এই মাটিটাকে কিন্তু আপনারা নষ্ট করবেন না। এভাবেই গাছটিকে খেতে দিন, আপনার গাছ সববার চাইতে সেরা হয়ে প্রচুর ফুল দেবে বন্ধুরা। চলে আসব 6 নম্বর টিপসে, 6 নম্বর টিপসে আমরা শিখব এই গাছটির মধ্যে কোন কোন রোগ পোকার আক্রমণ হয় আর কিভাবে আমরা সেগুলোকে খুব সহজে দমন করব। স্বর্ণচাপা ফুল গাছ খুব সেন্সিটিভ একটি গাছ। বর্ষাকালে এই গাছের গোড়ায় বেশি জল জমে গাছটির কিন্তু শেকড় কিন্তু খারাপ হয়ে যেতে পারে, আর শেকড় খারাপ হয়ে গেলে গাছটি কিন্তু ঢলে পড়বে, গাছটি কিন্তু মারা যাবে। তাই জল দেওয়ার সম্পর্কে যত্নবান হন, আঙুল দিয়ে আগে দেখবেন যে মাটির মধ্যে ময়েশ্চার আছে কিনা, তবেই কিন্তু আপনি এই গাছের গোড়ায় জল দেবেন বন্ধুরা। আর যাতে এই গাছের মাটির মধ্যে কোনো ফাঙ্গাস বাসা না করতে পারে, তার জন্য কিন্তু আমি আপনাদের আগেই বলেছি ট্রাইকোডার্মা ভিডি মিশিয়ে দিতে। আপনারা বর্ষাকালে তবু একবার যে কোনো ফাঙ্গিসাইড পাউডার এই গাছের মাটির মধ্যে দিয়ে দিন। ট্রাইকোডার্মা ভিডি দিলে আপনার কিন্তু কোনো রকম কোনো অপকারী ছত্রাক এই মাটির মধ্যে বাস করতে পারবে না, তাই অবশ্যই আপনারা কিন্তু এটা অ্যাপ্লাই করবেন। প্রত্যেক মাসের একবার করে সাপ ফাঙ্গিসাইড আমরা গাছে কিন্তু স্প্রে করব, 2 গ্রাম 1 লিটার জলে গুলে। বাংলাদেশি বন্ধুরা ম্যানসার স্প্রে করতে পারেন, আর
প্রত্যেক 10 দিন পরপর আমরা নিম অয়েল ভালো করে গাছে কিন্তু স্প্রে করে দেবো। নিম অয়েল স্প্রে করলে এই গাছে আর অন্য কোনো পোকা লাগবার চান্স থাকবে না, ঠিক আছে? অনেক সময় এই গাছে মাকড়ের আক্রমণ হয় আর কাটারপিলারের আক্রমণ হয়, অর্থাৎ ল্যাদা পোকা, এগুলো নিম অয়েলেই কিন্তু চলে যাবে। তারপরেও যদি না যায় নিম অয়েলে, তাহলে আপনারা একটা জৈব পেস্টিসাইড লিখে নিন, কাঁকা। এই কাঁকা পেস্টিসাইডটি আপনারা মাসে একবার করে স্প্রে করুন 1 ml 1 লিটার জলে গুলে। দেখবেন এর মধ্যে হিউমিক অ্যাসিড এবং পলিস্যাকারাইড থাকার জন্য ইমিউনিটি পাওয়ার বাড়বে এবং আপনার ছাদ বাগানের গাছে কিন্তু কোনো রকম কোনো মাকড় আসবে না, কোনো অন্য কোনো পোকার কিন্তু আধিক্য হবে না। তাই কাঁকা এবং নিম অয়েল পর্যায়ক্রমে স্প্রে করুন, তাহলেই কিন্তু আপনার গাছ খুব সুন্দর হয়ে উঠবে এবং কোনো রকম কোনো রোগ পোকার আক্রমণ হবে না। চলে আসব 7 নম্বর টিপসে। 7 নম্বর টিপসে আমরা শিখব শীতকাল বাদ দিয়ে কীভাবে সারা বছর ধরে আমরা স্বর্ণচাপা গাছে প্রচুর ফুল পেতে পারি, যাতে একটা কুড়িও না ঝরে, তার সুন্দর টিপস। হ্যাঁ বন্ধুরা, এর জন্য আমাদের সয়েল অ্যাপ্লিকেবল মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করতে হবে। আপনারা সিউড গ্রানুয়েলস পাওয়া যায় অনলাইনে, একটা অর্ডার করে নিন। তার থেকে আপনি 10 থেকে 12টা দানা অথবা আইসক্রিম চামচের হাফ চামচ ওই সিউড গ্রানুয়েলস আপনি এই গাছের মাটির মধ্যে প্রত্যেক 10 থেকে 12 দিন পর এরকম মাটি চারদিকে এরকম ছড়িয়ে দিন। যদি সিউড গ্রানুয়েলস না পান আপনারা, তাহলে কম্বিকল আপনারা ব্যবহার করতে পারেন। কম্বিকলও খুব সুন্দর একটা সয়েল অ্যাপ্লিকেবল মাইক্রোনিউট্রিয়েন্ট। আপনারা 8 থেকে 10টা দানা কম্বিকল কিন্তু এই 10 ইঞ্চি টবের জন্য আপনারা টবের চারদিকে এরকম ছড়িয়ে দিতে পারেন। ছড়িয়ে দিলেই কিন্তু এই গাছের ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, মলিবডেনাম, আয়রন, জিঙ্ক, বোরন ইত্যাদি নানা রকম মাইক্রোনিউট্রিয়েন্ট কিন্তু গাছ পেয়ে যাবে। গাছে কিন্তু প্রচুর ফুল আসবে, একটা কুড়িও ঝরবে না, একটা কুড়িও কিন্তু হলুদ হবে না। তাই প্রচুর ফুল পেতে, প্রত্যেকটা কুড়িকে ভালো রাখতে আপনি কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্ট অবশ্যই ইউজ করবেন, যেটা আমি বললাম। আপনারা চাইলে কোনো লিকুইড মাইক্রোনিউট্রিয়েন্ট প্রত্যেক 15 দিনে একবার করে আপনি কিন্তু অবশ্যই গাছে কিন্তু স্প্রে করে দিতে পারেন। আর এটাই হচ্ছে আমার গাছের ফুল আনার এক অনবদ্য সংক্ষিপ্ত টিপস। চলে আসবো একেবারে শেষ টিপসে, অর্থাৎ 8 নম্বর টিপসে। 8 নম্বর টিপসে আমরা শিখব কীভাবে আমরা এই গাছের চারা তৈরি করব আর কীভাবে এই গাছ বংশ বিস্তার করে। দেখুন, ফুল হয়ে যাবার পর এই যে পোর্শনটা দেখছেন, এটাই কিন্তু এই গাছের ফল হতে সাহায্য করবে। তো এটা যদি একবার আপনার গাছে ধরে যায়, তাহলে এখান থেকে আপনি ফল পাবেন। এই ফলের বীজ থেকে কিন্তু আপনি নতুন গাছ তৈরি করতে পারবেন, কিন্তু সেই গাছ কিন্তু ফুল হতে অনেক সময় লাগবে। তাই এই ফল দিয়ে যেই গাছটি আসবে, সেই গাছটিকে বেস করে আমরা এই ফুল গাছের ডাল দিয়ে আমরা কিন্তু গ্রাফটিং করে আমরা এই গাছের কিন্তু চারা তৈরি করতে পারি, ঠিক যেমন এখানে গ্রাফটিংয়ের কাজ করা হয়েছে। অর্থাৎ এই গাছের ফলগুলোকে ফেলবেন না, এই ফলের থেকে যে গাছ হবে সেই গাছকে নিয়ে আমরা এই ডাল থেকে আমরা গ্রাফটিং তৈরি করব। অথবা এয়ার লেয়ারিং বা গুটি কলমের সাহায্যে কিন্তু আমরা এই গাছের কিন্তু আমরা চারা তৈরি করতে পারি। কীভাবে এয়ার লেয়ারিং করবেন বা কীভাবে আপনি গ্রাফটিং করবেন, তার ভিডিও খুব শীঘ্রই আসছে স্বাদের ছাদ বাগান ইউটিউব চ্যানেলে। আপনারা অবশ্যই স্বাদের ছাদ বাগান পরিবারের সাথে থাকবেন। তো এই হচ্ছে আমার স্বর্ণচাপা ফুল গাছের A to Z পরিচর্যার একেবারে কিছু সংক্ষিপ্ত টিপস। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনাদের কোন গাছের ওপর এরকম শর্টকাট টিপস করলে ভালো হয় সেটা আপনারা অবশ্যই লিখে জানাবেন। স্বাদের ছাদ বাগান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই পরিবারের মেম্বার হয়ে থাকবেন বন্ধুরা। আর আপনাদের গাছের পরিচর্যার জন্য সব সময় রাজু ভাই আপনাদের পাশে রয়েছে। বিদায় নিচ্ছি, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সবল থাকুন, গাছকে ভালো রাখুন সবাই।